হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে আমার কাইনমাস্টারের যে পেইড ভার্সনটা আমি কিনেছিলাম সেটার আজকে মেয়াদ শেষ হয়ে গেছে, আমাকে আবার আজকে রিনিউ করতে হবে। তো আমি কীভাবে কাইনমাস্টারটা রিনিউ করি, বা আপনি সেমভাবে কিন্তু পারচেজও করতে পারেন। তো আমি কিন্তু কাইনমাস্টারে চলে আসলাম। কাইনমাস্টারে আসার পর দেখতে পাচ্ছেন আমার কিন্তু কাইনমাস্টার এখানে অনেকগুলো প্রজেক্টে কাজ করা আছে। দেখতে পাচ্ছেন রানিং কিন্তু অনেকগুলো প্রজেক্ট আছে, কিন্তু আমি যখন কাইনমাস্টারে যাচ্ছি এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে আমার যে কাইনমাস্টারের যে লোগোটা শো করছে আমি কিন্তু এডিট করতে পারছি না। তো আপনাদেরকে দেখাবো যে আমি এটা কিভাবে রিমুভ করলাম বা আমি কিভাবে রিনিউ করলাম। প্রথমে আমাকে চলে আসতে হবে সেটিংস, বা আপনার যে অ্যাপ স্টোর আছে অ্যাপ স্টোরে চলে আসবেন। অ্যাপ স্টোরে আসার পরে যেহেতু নেটটা একটু স্লো, আমাকে একটু স্লোই দেখাতে হবে। অ্যাপ স্টোরে আসার পরে আপনি এখানে আসবেন। তো আপনার যে অ্যাপ স্টোরে আছে কোনাতে আপনার যে অ্যাপল আইডি যে লগ ইন করা আছে অ্যাপল আইডিতে আসবেন। আসার পরে এখানে রিডিম গিফট কার্ডে ক্লিক করবেন। রিডিম গিফট কার্ডে ক্লিক করার পরে এখানে একটা অপশন আসবে, আপনাকে কার্ড রিডিম করতে বলবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রিডিম গিফট কার্ড রিডিম করার অপশন চলে আসছে। ইন্টার কোড ম্যানুয়ালিতে আমি ক্লিক করলাম। এরপরে আমার যে কোডটা আছে কোডটা এখানে পেস্ট করে দিতে বলছে। আমি আমার কোডটা পেস্ট করে দিলাম, এখানে রিডিম দিচ্ছি। তো এখানে আমি রিডিম অপশনে ক্লিক করলাম। তো এটা লোডিং হচ্ছে। লোডিং হওয়ার পরে এখানে আমার যে কার্ডটা আছে, যে ডলার আমি মানে আইটিউন্সের যে গিফট কার্ডটা কিনেছি সেটা আমি রিডিম করছি। তো নেটের জন্য একটু সমস্যা হচ্ছে, আমাকে আমার অ্যাপল আইডিটা দিয়ে মানে পাসওয়ার্ডটা দিয়ে দিতে হচ্ছে। তো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, এরপরে সাইন ইন করছি। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে রিডিম হয়ে গেছে। আমার $5 অ্যাড করলাম এবং আমার আগে কিছু ব্যালেন্স ছিল, সব মিলিয়ে আমাদের এখানে আমার যে অ্যাকাউন্টটা, ইউর অ্যাকাউন্ট ব্যালেন্স ইজ নাও $6.40। মানে আমার কিন্তু এখন $6.04 আছে, মানে 40 সেন্ট আছে। তো আমি কিন্তু আমার ব্যালেন্সটা রিচার্জ করে নিলাম। এখন কিন্তু আমি আমার যেই পারচেসটা করতে যাচ্ছি, আমি যেই মানে রিনিউ করতে যাচ্ছি সেখানে চলে যাচ্ছি। তো আমি এখন কাইনমাস্টারে চলে আসলাম। কাইনমাস্টারে আসার পরে আমি যখন এডিট করতে যাচ্ছি তখন দেখতে পাচ্ছেন এখানে কাইনমাস্টারের লোগোটা দেখা যাচ্ছে। তো আমি এখন এই লোগোটা রিমুভ করব। আমি লোগোতে ক্লিক করছি। লোগোটা ক্লিক করার সাথে সাথে আমাকে পেমেন্ট অপশনে নিয়ে যাবে। দেখেন এখানে পেমেন্ট দেওয়া আছে যে মান্থলি 3.99 সেন্ট। এটা পে করলে কিন্তু আমার এই ওয়াটারমার্কটা আর থাকবে না। তো আমি এখানে পেমেন্ট করব, যেহেতু আমার অ্যাকাউন্টে ডলার আছে পর্যাপ্ত পরিমাণ। তো আমি এখানে ক্লিক করছি, একটু সময় নেবে। তো দেখতে পাচ্ছেন এখন আমাকে ডাবল ক্লিক করতে বলছে। এখানে আমি ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পরে আমার ফেস আইডি স্ক্যান করে নিল। ফেস আইডি স্ক্যান করার পরে এটা কিন্তু পেমেন্টটা হচ্ছে কিন্তু। তো ইওর পারচেজ ওয়াজ সাকসেসফুল, আমার পারচেজটা সাকসেসফুল হয়ে গেছে। তো এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখছি আমার যে এতক্ষণ যে আমাকে কাইনমাস্টারে যে ইয়েটা দেখাচ্ছিল, আমার যে ওয়াটারমার্কের লোগোটা দেখাচ্ছিল, সেটা কিন্তু এখন দেখাচ্ছে না। তো আপনি কিন্তু এভাবে কাইনমাস্টার পারচেজ করতে পারেন একইভাবে, অথবা আপনি কিন্তু রিনিউ করতে পারেন। তো আমি এখন রিনিউ করলাম, কারণ আমার হচ্ছে যে রিনিউ করা পারচেজ করা একই ব্যাপার। কারণ এর আগে আমি প্রতি মান্থলি এটা মান্থলি বেসিসে কিনি, একবারে অনেক ডলার দেওয়া সম্ভব না। তো আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।